নির্বাচনকে কিভাবে দেখছেন? কালিয়াগঞ্জ এবং মানুষের কাছে কি কি নিয়ে যাচ্ছেন? আপনি তো কয়েকদিন ধরে প্রচার চালাচ্ছেন। দেখুন, আমরা উন্নয়ন নিয়ে যাচ্ছি। আমরা যে উন্নয়ন 2011 সাল থেকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমাদের নেত্রী, সেই উন্নয়নের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি। এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারে যারা আছে বিজেপি, তারা 2014 সাল থেকে ভারতবর্ষের মানুষের সঙ্গে যে বঞ্চনা করেছে এবং মিথ্যে কথা বলেছে, সেইগুলো আমরা তুলে ধরছি। এবং ভেরি রিসেন্টলি ওরা NRC-র নাম করে ভারতবর্ষের মানুষকে দেশ ছাড়া করার যে একটা প্রবণতা দেখাচ্ছে, সেটাকেও তৃণমূল কংগ্রেস থেকে আমরা কোথাও এটাকে আমরা মর্যাদা দিচ্ছি না, এবং এটাকে আমরা কাউন্টার করছি, সেইগুলো সবই আমরা মানুষের সামনে তুলে ধরছি। কালিয়াগঞ্জে কোনোদিন তৃণমূল কংগ্রেস বিধানসভায় কোনোদিন কখনো যেতেও নি। আমরা আশা করব যে এইবারে কালিয়াগঞ্জের মানুষ, অন্তত মানুষ, সারা ভারতবর্ষের মানুষ বিজেপিকে চিনতে পাচ্ছে, কালিয়াগঞ্জের মানুষও নিশ্চয়ই চিনতে পেরে তৃণমূল কংগ্রেস যদি এখানে আসে বিধানসভায়, যদি আমরা আমাদের তপন জিতে আসতে পারে, তাহলে আমাদের বিশ্বাস কালিয়াগঞ্জে আরও অনেক বেশি উন্নয়ন সম্ভব। সেইটার জন্য আমরা মানুষের কাছে আর্জি করব যাতে তারা কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আশীর্বাদ করেন, যাতে আমরা প্রত্যেকে তাকে সহযোগিতা করে কালিয়াগঞ্জের উন্নয়ন করতে পারি। গতকাল তৃণমূল কংগ্রেস থেকে 7 দফা নিয়ে ইশতেহার প্রকাশ করেছে, কতটা কার্যকরী হবে নির্বাচনে মনে করছেন? দেখুন, ইশতেহার প্রকাশ করা হয়েছে কার্যকরী করার জন্যেই, কিন্তু সময়টা একটু শর্ট আছে আমাদের। আমরা চেষ্টা করছি, দেখুন, সকলে মিলে চেষ্টা করলে আমরা নিশ্চয়ই কোথাও পৌঁছে যাব, এমনটা আশা রাখি। আমি মানে আমার সামগ্রিকভাবে কালিয়াগঞ্জবাসীর কাছে অনুরোধ যে তারা যেন একবার বিবেচনা করে দেখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দেন যাতে কালিয়াগঞ্জে উন্নয়ন করা যায়, সেই আশা রেখেই আমাদের এই বলা যায় মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা। No, 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 no.